শহীদ মার্চ কর্মসূচি চলছে, আমরা আবার আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হব। সহকর্মী জাহিদ হোসেন এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হবেন। জাহিদ, আপনার কাছ থেকে জানতে চাই, শহীদ মার্চ কর্মসূচি কি শুরু হয়েছে? রাজু ভাস্কর্যে কোনো সমাবেশ হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। ছাত্র জনতার যে আজ শহীদী মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুপুর তিনটা থেকে, সেটি এখন শুরু হলো, মাত্র শুরু হলো। এবং এখানে শিক্ষার্থী, ছাত্র জনতা সব মিলে মিশে একাকার, কেউ তার স্কুলের পোশাক পরে, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই হিসেবে, কেউ হয়তো তার বাবা মায়ের হাত ধরে শিশু কিশোর, তারাও এই শহীদী মার্চে অংশ নিচ্ছে। এবং আপনাকে আমি এই মিছিলের একটি অংশ ঘুরিয়ে দেখাতে চাই। আপনি দেখছেন এই মিছিলটি এখন শুরু হওয়ার একটি পর্যায়ে রয়েছে। এবং এখানে যারা শহীদ যে পরিবার আছে, সেই পরিবারের সদস্য যেমন আছে, একই সঙ্গে যারা কর্মচারী আছেন, একই সঙ্গে বিভিন্ন নানা ধরনের পেশার ব্যক্তিরা আছেন, তারাও এই শহীদী মার্চে অংশ নিচ্ছেন। এবং দুপুর থেকেই মূলত এই মানুষের ঢল টিএসসি অভিমুখে নামতে থাকে। এবং আমরা যখন দুপুর থেকে অবস্থান করছিলাম এই এলাকায়, শিক্ষার্থীরা বিভিন্ন ছোটো ছোটো খণ্ড খণ্ড মিছিল নিয়েই মূলত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে ছুটে আসেন। আপনি দেখছেন এখানে একটি স্বাধীন ফিলিস্তিনের একটি পতাকা দেখতে পাচ্ছি, এবং সঙ্গে বাংলাদেশের পতাকাও দেখতে পাচ্ছি। অর্থাৎ মানুষ আসলে মুক্তিকামী যে চেতনা, সেটি মূলত ফুটিয়ে তুলতে চাইছে নানাভাবে এই শহীদী মার্চে। এবং আজ যেহেতু এক মাস পূর্তি হচ্ছে বিগত সরকারের পতনের, সেই এক মাস পূর্তি উপলক্ষেই কিন্তু আজ এই শহীদী মার্চ আয়োজন করা হয়েছে। এবং শহীদী মার্চের মাধ্যমে এবং দুপুর থেকে আসলে প্রতিবাদী স্লোগান, প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে এই অঞ্চলটি মুখরিত রাখা হয়েছিল, যেটির স্বরূপ আমরা এখনো দেখতে পাচ্ছি। এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে, যেমন আমরা দেখছিলাম যে যারা ঢাকার দূর দূরান্ত যে অঞ্চলগুলো আছে, সেখান থেকেও মানুষজন খণ্ড খণ্ড মিছিল নিয়েই মূলত এই খণ্ড খণ্ড মিছিল নিয়েই মূলত এই প্রতিবাদী যে শহীদী মার্চ, সেটিতে আসলে অংশ নিচ্ছিলেন। এর পাশাপাশি আমরা যারা এই আন্দোলনে শহীদ হয়েছিলেন সে সকল অনেক পরিবারের সঙ্গে কথা বলেছি, এবং একটি পরিবারকে এখনও খুঁজে পেলাম, তার সন্তানকে এখনও সন্ধান পাননি। কাজেই নানা ধরনের মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ, এক এক রকমের অনুভূতি, এক এক রকমের চাওয়া, এক এক রকমের দাবি, সব কিছু মিলেমিশে আজ একাকার হয়ে গিয়েছে এই শহীদী মার্চে এসে। এবং এর পাশাপাশি সবার শুরুতে মূলত এই শহীদী মার্চে অংশ নিয়েছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কিছু শিক্ষার্থীরা, তারাও মূলত এসেছিলেন তাদের এই শহীদী মার্চে একাত্মতা জানাতে। এবং এটি আসলে কিন্তু আলাদা করা মুশকিল, যখন আসলে জুন জুলাইয়ের দিকে এই আন্দোলন দানা বাঁধতে শুরু করেছিল, তখন কিন্তু শুধু শিক্ষার্থীরাই মূলত আন্দোলনটাকে চালিয়ে নিচ্ছিলেন। কিন্তু পরবর্তীতে যখন আসলে সাধারণ মানুষের সম্পৃক্ততা তৈরি হয় এখানে, সেখানে আর কোনো ভেদাভেদ থাকে না। এবং তার নিদর্শনটা কিন্তু আজ 5 সেপ্টেম্বরও দেখতে পাচ্ছি, অর্থাৎ 5 আগস্টে যে বিজয় ছিনিয়ে এনেছিলেন ছাত্র জনতা, সেই বিজয়ের পরেও যারা শহীদ হয়েছেন, হতাহত হয়েছেন, তাদেরকে মূলত ট্রিবিউট করতেই, তাদের স্মৃতিচারণ করতেই মূলত ছাত্র জনতা আবারও একতাবদ্ধ হয়ে সড়কে নেমেছেন। এবং তাদের নানা ধরনের দাবি দেওয়া আছে, রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দাবি দেওয়া আছে। আমরা এখানে একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে চাই, আপনারা কোত্থেকে এসেছেন? ভাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের অনুভূতি অনেক ভালো যে আমরা এই স্বৈরাচার সরকার থেকে মুক্তি পেয়েছি, এটা আমাদের জন্য, মানে আমরা যদি এখন এই পর্যায়ে না থাকতাম তাহলে আমরা আয়নাগড়ে থাকতাম, এটা নিশ্চিত ছিল। আর আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত, তার জন্য আমরা এখন মুক্তির স্বাদ এটা গ্রহণ করতেছি। এখন আমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো যে শহীদের যে রক্ত, এটার দাম দিতে হবে, এবং শহীদদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। শহীদদের পাশাপাশি যারা আহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যেমনটি বলছিলেন, আসলে স্বাধীনভাবে কথা বলার যে এই সুযোগটি তারা পেয়েছেন, আরও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পেয়েছি, তার কাছে শুনবো শহীদী মার্চ, শহীদদেরকে স্মরণ করেই আজকের দিনে আসলে শহীদদের কতটুকু ফিল করছেন। জি, তাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা এই দিন দেখতে পাচ্ছি, আমরা তাদের কারণে আজকে মুক্ত বাতাসে ঘুরতে পারতেছি, এবং তাদের স্মরণে আমাদের এই লং মার্চ আয়োজন, এটা গুরুত্বপূর্ণ। এবং আমরা চাই এই লং মার্চের কারণে, লং মার্চের মাধ্যমে এই শহীদের স্মরণ রাখতে, এবং তাদের যে স্বৈরাচার, শেখ হাসিনা, কুনি হাসিনা যে হত্যা করছে, আপনাদের মাধ্যমে তাদের বিচারের দাবির জন্য আমরা আজকে আবারও রাস্তায় নেমেছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল।
সবার কাছে কিন্তু সেই একই অনুভূতি জানতে পারছিলাম যে আসলে এক মাস এক প্রকার স্বাধীন একটা অনুভূতি ফিরে পাওয়ার একটি মাস, এবং সকলের সেই স্বতঃস্ফূর্ত অনুভূতিটা আমরা জানছিলাম। আরও একজন শিক্ষার্থীর অনুভূতি জানতে চাইব, আজ সরকার পতনের এক মাস পূর্তি হচ্ছে, অনুভূতিটা কেমন? যে তুমুল আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারী সরকার থেকে মুক্তি পেয়েছিলাম, আজকে আমরা খুবই আনন্দ অনুভব করছি যে স্বৈরাচার পতনের ঠিক এক মাস পূরণ হয়েছে, এবং যে সকল মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করতে পারছি, আজকে তাদের স্মরণে আমরা শহীদী মার্চ উদযাপন করতে পারছি, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের খুব ভালো লাগছে। সিয়াম, আমরা এখানে স্লোগানে স্লোগানে মুখরিত একটা পরিবেশ দেখতে পাচ্ছি, এখানে যেটি যে কথাটি বারবার বলা হচ্ছে যে আমার ভাই যখন খুনের শিকার, সেখানে খুনি কেন বাহিরে? অর্থাৎ আসলে খুনি যারা ছিলেন বা এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন, সেই জড়িত ব্যক্তিদের যে বিচারের বিষয়টি সেটি কিন্তু তারা দাবিটি তুলছেন। অর্থাৎ এক মাস পূর্তি হয়েছে বটে, কিন্তু আসলে শহীদদের যেই যারা হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে এখনও পর্যন্ত মানুষের মনে এই স্মৃতিটা জাগরুক, তাদের প্রতি ন্যায় বিচার হওয়াটা আসলে জরুরি, সেটি তারা বলছেন। আমরা এখানে দেখছি শিক্ষকদের একটি ফোরাম, তাদের সঙ্গে কথা বলতে চাই। আজ আসলে এক মাস পূর্তি হলো সরকার পতনের এবং এই বিজয়ের, অনুভূতিটা কেমন? আসলে অনুভূতি তখনই আমরা বলতে পারবো যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা অনেক দেরি, আমরা কেবল এদের স্বাধীন করেছি, এই স্বাধীন দেশে আমরা বৈষম্য বিরোধী, আমরা একটি সুষ্ঠু এবং সুশৃঙ্খল সমাজ গঠনে কাজ করছি, এই কাজের প্রত্যয় নিয়েই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছবো, এই প্রত্যয়ই আমাদের আজকের এই দিনে। আমরা অনেক শহীদ পরিবারকে পেয়েছিলাম, এবং এখানে দেখছি যে গজারিয়া থেকে এক দল এসেছে, ছোট একটি দল, তারা শহীদ মেহেদির প্রতি বিনম্র শ্রদ্ধা নিয়ে এসেছেন। আমরা জানতে চাই শহীদ মেহেদি আপনাদের কী সম্পর্কে হন? মেহেদি আমাদের বন্ধু হয়, সে 20 জুলাই মারা গেছে আমাদের গুলি খেয়ে, তো এটার বিচারের জন্য আমরা এদিকে প্রোটেস্ট করার জন্য আসছি। আমরা শহীদ মেহেদির স্মৃতির প্রতি যেমন শ্রদ্ধা জ্ঞাপন করা কোনো একটা ব্যানার দেখতে পাচ্ছিলাম, সমগ্র অঞ্চলটা জুড়েই মূলত আসলে ঘুরে ফিরেই একই দৃশ্যই দেখছি, কারোর ভিতরে হয়তো বা আনন্দ কাজ করছে, একটি বিজয় তারা পেয়েছেন, তারা বলছেন তারা স্বাধীনতা পেয়েছেন, একই সঙ্গে কেউ কেউ হয়তো বা ন্যায় বিচারের জন্য আসছেন, কেউ হয়তো বা সমাজের অন্যায় দূর করার জন্য এসছেন। তা সব মিলিয়ে শহীদী মার্চ নামকরণ হলেও শহীদদেরকে স্মরণ করে নানা রকমের দাবি দাওয়া থেকে শুরু করে নানা ধরনের চাওয়া পাওয়া প্রত্যাশা অনুভূতি মিলেই মূলত আজকের এই শহীদী মার্চ। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, আপনি দেখছেন এখানে কিন্তু জাতীয় পতাকার এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জাতীয় পতাকা দোলানো হচ্ছে, যে জাতীয় পতাকার এক বাস্তব একটা অনুভূতি কিন্তু আমরা দেখছিলাম যখন তাদের কোনো কথা শুনছিলাম, কোনো বক্তব্য শুনছিলাম, তারা ঘুরে ফিরে মূলত সেই সকল জাতীয়তাবাদীর বিভিন্ন স্লোগান তারা দিচ্ছিলেন, তাদের দেশপ্রেমমূলক বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, এবং তারা আসলে ন্যায় বিচারটাও আসলে বেশি করেই চাচ্ছিলেন, কেননা ন্যায় বিচারের জন্যই মূলত আসলে এই শহীদী মার্চের যে দাবি সেটি আসলে দাবি জানানো হচ্ছে। তো কাজেই শহীদী মার্চ যেটি এখনও পর্যন্ত শুরু হয়নি, সেটি মূলত রাজু ভাস্কর্য থেকে যেই মানুষের সমাগম সেটি রোকেয়া হল পর্যন্ত পেরিয়ে গেছে, এবং সেটি আসলে তিল ধারণের ঠাই নেই এইটি বলা চলে।